তো আজকে আমি অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসেছি, এখন কটা 12টাও বাজেনি। কেন কি আমাকে একটা জায়গায় যেতে হবে, জায়গা হচ্ছে এগরা। এগরায় আমাদের দোকানের কাজেই যাব, মালপত্র আনার আছে, প্লাস পেমেন্টের ব্যাপার আছে। তো যে জন্য আমাকে মাসে একবার কি 1.5 মাসে একবার এগরা যেতে হয়, তো সেই জন্য বেরিয়েছি। আর মা হেলমেট ব্যাগ প্যাক যা থাকে দিয়ে দিয়েছে আমাকে, তো ওখানে এগরায় যাবো। আর এখন শুনছি নাকি এগরায় বেশ মানে পুলিশই ধরাধরি বেশ চলছে, সেই জন্য হেলমেটটা নিতে হয়েছে, প্লাস মাস্ক লাগবে না। আমার এই এটা আছে, এটা চাপিয়ে দিলে হয়ে যাবে। আর হচ্ছে কি না না কার্ড ফার লাগবে না, এখন বেশি ধরাধরি করছে। এই লাইসেন্স ফাইসেন্স দেখে, এবার গাড়ির লাইসেন্স আছে, আমার ড্রাইভিং লাইসেন্স নেই, ধরলে কেস খাবো। আর এবার রিসেন্ট শুনেছি এইসবের মানে ট্রাফিক রুলস না মানলে অনেক কিছু মানে যে ফাইনগুলো ছিল সেগুলো নাকি অনেক বেড়ে গেছে। যদি মানে ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে নাকি 5,000 টাকা না কতটা জরিমানা আছে। তো খুব সাবধানে যেতে হবে, পুলিশ দেখলে ঘুরে পালিয়ে আসতে হবে, অন্য ভেতর দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে। তো দেখি কি হয়। এবার ওরা এমন সব জায়গায় দাঁড়িয়ে থাকে, বুঝতেও পারা যায় না ওরা ওইখানে টহল দিচ্ছে। তো যাই হোক, এখন বেরাই, একটু সাবধানে যেতে হবে আর কি। পুরোপুরি নির্ঝঞ্ঝাটভাবে আমি এগরায় এসে পৌঁছেছি। আর এগরায় এসে যখন দেখি এগরা বাজার বন্ধ করোনার জন্য, 2 দিন করে সপ্তাহে এগরা বাজার বন্ধ রাখছে, তো আজকে তার একদিন। তো সেই জন্য দেখুন সমস্ত দোকানপাট বন্ধ, কেন কি এই সময় এই পিক টাইমে এগরায় যা ভিড় থাকে হেঁটে যাওয়াও খুব দুষ্কর ব্যাপার, কিন্তু এখন সব কিছু বন্ধ। আর আমাদের ওষুধ দোকান যেহেতু খোলা, তো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, তো আর বাকি সব বন্ধ। 2টো বাজে এখন, এইমাত্র আমি বাড়ি ফিরলাম, চুলগুলোর অবস্থা মানে যা তা হয়ে গেছে, আজকে অনেক তাড়াতাড়ি ফিরে গেলাম। আর বাড়ি ফিরে যখন দেখি মা, দেখুন অলরেডি খাওয়া দাওয়া হয়েছে নাকি মা? আচ্ছা, আমি আসিনি বলে এদের খাওয়া হয়নি, খায়নি দায়নি, কিন্তু তার আগেই রোদে গিয়ে ঘুমিয়ে গেছে। রুমি আজকে মনে হয় কাপড় ফাপড় কেঁচেছে, পুরো কাপড় একদম চতুর্দিকে শোকানো হয়ে আছে। তো আর রুমিকে জিজ্ঞাসা করতে বললাম, সকাল থেকে একেবারে টাইম পায়নি। এই যে দেখুন, এই যে তুই সকাল থেকে কোনো টাইম পাসনি? একদম টাইম পাইনি, তাহলে আমি নিজে বসিও নি। তো সকাল থেকে খুবই ব্যস্ততার জন্য ভিডিও শুরু করতে পারেনি, তো লিটারেলি আমি শুরু করছি ভিডিওটা। তো ওয়েলকাম এভরিওয়ান টু দিস ফ্রেশ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমরা মানে কাজ করছিলাম, তো বাইরে অনেক লেপটেপ রোদে দিচ্ছিলাম, ওগুলো তুলছি, আবার কিছুগুলো ফেলছি, বালিশ যা যা ছিল ওগুলো রোদে দিচ্ছিলাম, তুলছিলাম, এইসব কাজ করছি। আজকে সকাল থেকে সত্যি কথা একটুও বসিনি, তাই আমি ভিডিওটা শুরুও করতে পারিনি আজকের ব্লগটা। তো সৌমেন বাবু আজকে শুরু করছেন। আর আজকে এগরা গেছিলাম, এগরায় আমার ওই যে কাজের দোকানে এই মাল ফাল আনতে যাওয়ার ছিল, তারপরে পেমেন্টের ব্যাপার ছিল, গেছিলাম। আর গিয়ে যখন পৌঁছোই মা আমাকে ফোন করলো, আমার মামা নাকি ওই যে কলকাতায় যে মামা থাকে, আমার তো একটাই মামা, তো ওই মামা নাকি এখানে এসছে, মামা একটু অসুস্থ আর কি, ওই গল ব্লাডার স্টোন না কি হয়েছে, তো এখানে একজন ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার মাসি একজন অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিলো, তো মামা এরা এসছে, এসে এখানে নার্সিং হোমে ছিল, তো আমি আবার গিয়ে তাদের সাথে দেখা করলাম। তো ওরা আবার এক্ষুনি মানে গাড়ি করে আবার কলকাতা গেল, তো ওদের গাড়িতে তুলে দিয়ে আমি বাড়ি এলাম আর কি। তো গেছিলাম যখন, 2টো কাজই হয়ে গেল আজকে। আর রান্নাবান্না শেষ, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তুই খেয়েছিস? না না না, আমার জন্য ওর কিছু নেই। তুমি তো জানোই তুমি ছাড়া আমি খাবো না। আর তুমি এগুলো চেঞ্জ করে ফেলো। হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি চেঞ্জ করতে। তুমি কি স্নান করবে? আমি সেটা ভাবছি, স্নান করতে পারবো কিনা। আমাকে তাহলে গরম জল বসাতে হবে। হ্যাঁ একদিন স্নান না করলে চলবে না? না না, তুমি স্নানটা করে নাও। না না, এই ঠান্ডাতে তাহলে গরম জল করার দরকার নেই, সাবমার্সিবল চালিয়ে দিবি। সাবমার্সিবলের জলটা এমনি আমাদের এই জলের থেকে ট্যাঙ্কের জলের থেকে অনেকটা গরম। ঠান্ডা লাগবে, এখন প্রচুর ঠান্ডা আমাদের এদিকে, কিন্তু রোদটা আজকে আজকে রোদটা মারাত্মক রোদ হয়েছে। আজকে রোদটা খুব ভালো উঠেছে, আমি সকাল থেকে যা যা কেচেছি অর্ধেক শুকনো হয়ে গেছে, না হলে আমাকে আবার ছাদে ফেলতে হতো, আবার নামাতে হতো কালকে। তাহলে আমি সাবমার্সিবল চালিয়ে স্নান করে নেব। না আবার গরম জল স্নান করতে, গরম জল স্নান করতে এখন আবার গরম জল করতে 10-15 মিনিট লাগবে। আমি তেল মাখবো না, আমার প্রচুর গরম লাগছে, সারাক্ষণ এতক্ষণ রোদে রোদে এসছি, আর আজকে রোদটা খুব মানে জোরালো, কড়া রোদ। হ্যাঁ কি বলছিস? বসবে, আমি না হলে মা দুটো ভেতরে নিয়ে চলে যাবো। আর এখন বসার টাইম নেই। না আমি বসবো না, বসবো না। 2টো বেজে গেছে। ঠিক আছে, আজকে দুপুরবেলা চিকেন আছে মানে? না,
তো যাই হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নানটা করে নিই, স্নানটা করতে হবে, এগরা থেকে ঘুরে এলাম। আর এগরা আজকে বন্ধ, একটু তো দেখালাম আপনাকে যে আপনাদেরকে যে এগরা আজকে লকডাউন চলছে, লকডাউন নয় মানে ওরা উইকলি দুদিন বন্ধ রাখছে, এই যে করোনার এত বাড়াবাড়িতে হচ্ছিল যে তখন থেকেই দুদিন করে উইকলি বন্ধ ছিল, আমাদের এখানে একদিন, আমাদের বুধবার, ওদের রবিবার আর বৃহস্পতিবার বললো মনে হয়। তো সেই জন্য এগরায় খুব বন্ধ, তেমন লোক ভিড়ভাড়ও ছিল না, পুরো ফাঁকা ফাঁকায় গেছি, তাড়াতাড়ি কাজ হয়েছে, তাড়াতাড়ি ফিরে চলে এসেছি। মানে মামার সাথে ওই নার্সিংহোমে দেখা করতে না গেলে আরও হয়তো আধ ঘন্টা আগে আমি বাড়ি পৌঁছে যেতাম। 2:45 সময় আমরা খেতে বসছি এতক্ষণে, তো ভাতের যা গন্ধটা উঠছে বাপরে বাপ, কেননা এই যে হা এই যে পাতা, অন্নপূর্ণা পাতা যাকে বলে, খুব সুন্দর গন্ধ হয় ভাতে বা পায়েসে দিলে, তো সেই পাতা দিতে হেভি গন্ধ উঠছে ভাতের। তো আজকে কিছুই নেই সেরকম, ভাত আছে, আজকে শাল পাতায় খাচ্ছি, ভাত আছে, কাঁচা পেঁয়াজ আছে, সঙ্গে রয়েছে কালকে যে চিকেন এনেছিলাম বেশি করে, তো সেখানকার সেই চিকেন আর একটা চচ্চড়ি আছে। এই হচ্ছে আজকে আমাদের রবিবারের দুপুরের মেনু, সবাই এতক্ষণে খেতে বসলো, মাও এতক্ষণে বসছে, আর রুমি তো এখনো এসে বসেও নি, ওইখানে সব মোছামুচির কাজগুলো করছে, ওগুলো করে এসে তারপর খেতে বসবে। আমাদের তো সবার মাংস খাওয়ার একটা লোভ আছে, আমার বিশেষ করে তো বেশি হয়, তো মাংস তো খেয়ে নিই, কিন্তু মাংস খাওয়ার পর একটা প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে কি না, খাওয়ার পর এই দাঁতের ভেতরে মাংস ঢুকে যায়, দাঁতগুলো ফাঁকা ফাঁকা থাকার জন্য দাঁতের ভেতরে মাংস ঢুকে যায়। তো সে থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দরকার হয় টুথপিক, কিন্তু বাড়িতে টুথপিক নেই, তো সেজন্য কি করি, আমাদের পুরো একেবারে ঘরোয়া জিনিস, যে নারকেল গাছের যে পাতা দেখে না, নারকেল গাছের পাতার মাঝখানে যেটা এই মোটা অংশ থাকে তাকে আমরা আমাদের ঘরোয়া কথা বলি পিচ, তো সেই পিচ দিয়ে আমরা দাঁত পরিষ্কার করি। এই দেখুন ওই পিচ বের করে আমাদের বাড়িতে অনেকগুলো ঝাঁটা বানানো হয়েছে, এই দেখুন ঝাঁটা, তো এই ঝাঁটার এই একটা ভেঙে নিলে আমাদের তিনজন হয়ে যাবে, তো এই একটা এখন ভাঙলাম, তো তিনজনেরই দরকার লাগবে, তো সেই পিচ নিয়ে এখন যাব নিচে, ও এসছি এখন আমাদের দোতলায়, মানে যে রুমটা আমরা ঘুমোই তার পাশের রুমটা, তো এই রুমটা তো এখনও প্লাস্টার প্লাস্টার কিছুই হয়নি, এই রুমটা আমাদের ওই রুমের থেকে অনেকটা বড়, আর এই রুমটা এখন মায়ের কাপড় পাপড় এইসবই শোকে বেশি, রুমটা তো একেবারে মানে কিছুই হয়নি, প্লাস্টার প্লাস্টার কিছু হয়নি, আমাদের ছাদের উপরে শুধু ওই আমাদের ওইদিকের ঘরটা আর এই ঠাকুর ঘরটা প্লাস্টার হয়েছে, প্লাস্টার হয়ে ভেতরটা রং দেওয়া হয়েছে, কিন্তু আর বাকি তো অংশ তো আপনারা দেখেইছেন পুরো প্লাস্টার হয়নি, এমনি হয়ে পড়ে আছে। একে তো এগুলো প্লাস্টার করতে তো অনেক টাকা খরচা লাগবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রয়োজন হয় না, কেন ঘরে তো মাত্র জনসংখ্যা তিন, তো সেখানে তিনজনের মধ্যে দুটো রুমে আমি রুমে এই রুমে থাকি, মা থাকে তলার একটা রুমে, তো তা বাদেও একটা রুম খালি পড়ে থাকে, এই আত্মীয় বন্ধু বান্ধব এলেও মোটামুটি হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। তো আবার নিচে এইমাত্র উপরে উঠে এলাম এই পিচটা আনতে, এই চিৎকার আরম্ভ করে দিয়েছি, কই গো কই গো, কি 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 আমি বলছি বালিশ, তারপর কোলবালিশ, এগুলো সব উপরে বিছানাতে নিয়ে যাও, আমি সব ওয়ার ভরাবো, আর বেড মানে এগুলো আমাকে নিয়ে যেতে হবে। এই মুখে কি লেগে আছে? মুখে আমি একটু আচ্ছা 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 ভেসলিন, ভেসলিন টাইপের লাগিয়েছি, কেননা ভেসলিন টাইপের নয় ভেসলিন, হ্যাঁ ওইটা লাগিয়েছি, ওই ঠোঁটে ঠোঁটটা কিরকম একটু খসখস করছে, মানে ফাটবে ফাটবে মনে হচ্ছে, তো সেই জন্য আগে থেকে প্রোটেকশন হিসেবে একটু ভেসলিন নিয়ে নিলাম। দেখুন কটা বাজে, 3:15, এখন কি আর ঘুমোনো যাবে, এই বিছানাটা ঠিক করে নিতে হবে, দিয়ে একটু যেরকম যাকে ল্যাথ খাওয়ার মতো একটু পড়ে থাকতে হবে, 4 বাজলে আবার আমাকে উঠে বেরোতে হবে, এরা তো ঘুমোতে পারবে, কেন আজকে রবিবার, এদের কোনো চিন্তা নেই, এখন সন্ধ্যে পর্যন্ত ঘুমালেও কোনো কিছু যায় আসে না, তো আমাকে উঠে পড়তে হবে আর কি। সন্ধ্যের সময় চলছে মশলা মুড়ি খাওয়া, আর সাথে তো সিরিয়াল আছেই, তো আর মাও এখানে মশলা মুড়ি খাচ্ছে আর আমিও খাবো, তো একটু খিদে খিদে পাচ্ছিলাম, সেই জন্য ভাবলাম যে একটু মশলা মুড়ি করে নিই, তো আজকে মুড়ির মধ্যে বেশি কিছু আমি দিইনি, আজকে দিয়েছি ছোলা সেদ্ধ আর চানাচুর, তো মুড়িটা মাখিয়ে নিয়েছি তাই অতটা চানাচুরটা দেখা যাচ্ছে না, মিশে গেছে, তাই মাকেও একটু দিয়ে এলাম আর এখানে একটু রেখেছি আমার জন্য, তো আজকে ছোলা সেদ্ধ আর চানাচুর দিয়ে মশলা মুড়ি খাচ্ছি, আর এখানে হয়ে গেছে চা, ও বাবা বেশ গরম, তো চাটা ঢাকা দেওয়া ছিল, এবার চাটা গড়িয়ে মায়ের জন্য নিয়ে যাব আর কি, তো আজকে দুধ চা করিনি, আজকে করেছি পাতা চা, কারণ দুধ চা খেতে ঠিক ইচ্ছে করলো না, তো সে কারণে পাতা চাই করেছি, তাই পাতা চাই এখন নিয়ে যাব, এই যে চায়ের বেশ ধোঁয়াটাও উঠছে, আর গরম গরম চায়ের সাথে সন্ধ্যের সময় মশলা মুড়ি জাস্ট জমে যাবে। তো রাত্রিবেলা এবার ডিনার করতে বসছি, আমাকে যখন আমি বাজারে ছিলাম ফোন করে বললো তুমি কি খাবে, পরোটা রুটি, মানে আমাকে অপশনের পর অপশন দিয়েছে, না ভাত, আমি তখন বললাম না না আমি রুটি খেলেই চলবে,
আর 10:30টার সময় আমি খেলে দিয়ে এসেছি, পুরো একেবারে ক্লান্ত, গা পুরো একদম ঘেমে ভর্তি, ফ্রেশ হয়ে এসেছি। আজকে বিকেল আর এসে যখন দেখি কি দেখুন, মুড়ি, এত অপশনের পরে শেষে আমাকে দিল মুড়ি। মুড়ি আর সাথে কি রেখেছি তোমার জন্য? আরে সেটা তো জানি, এটা আছে আজকের জন্য, তো বেশি করে নিয়েছিলাম, আমাদের 3 বেলা হয়ে গেল। তো যাই হোক, তো আমাকে এত অপশন দেওয়ার পর শেষ পর্যন্ত মুড়ি। আজকে ঘুম থেকে ওঠার পর থেকে এত ঠান্ডা লেগেছে, মাথা ভীষণ যন্ত্রণা হচ্ছে, তাও সন্ধ্যের সময় কালকে চা করেছি, মুড়ি খিদে পাচ্ছিল বলে মশলা মুড়ি বানিয়ে খেলাম, কিন্তু তারপর থেকে আমি বসতেই পারছি না চেয়ারে। আমি সোমেনের জন্য ওয়েট করছি, এখন বেজে গেছে রাত 10টা। ওকে বললাম, ফোন করেও বললাম আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে, একটু তাড়াতাড়ি আসবে, তাও তাড়াতাড়ি এলো না, এই 10:30টার সময় এসছে, তাই আমি আর কিচ্ছু করতে পারিনি, প্রচুর অসুবিধা হচ্ছে। কালকে ছিল কোমর ব্যথা, পিঠ ব্যথা, আজকে হচ্ছে আবার মাথার ব্যথা। ঠান্ডা লেগেছে, ঠান্ডা, আমি বুঝতে পারছি ঠান্ডা লেগে। কিছু আর বলার নেই আমার, খেয়ে নি, মুড়ি দিয়ে খেতে হচ্ছে, মুড়ি আর মাংস।